হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি 7.5 কোটি টাকা দামের ফ্ল্যাট। হ্যাঁ, আমরা অনেক শুনেছি যে দামি দামি রাজকীয় ফ্ল্যাটের কথা, কিন্তু কখনো আমরা কিন্তু দেখিনি, কিংবা অনেকেই কিনতে যাচ্ছি কিন্তু জানি না কোথায় পাওয়া যায়। তো চলুন কথাটা আবার সোজা চলে যায় এহতেশাম ভাইয়ের কাছে এবং জেনে নেই 7.5 কোটি টাকার ফ্ল্যাটে কি থাকে। আরে ফাহিম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুনলাম আপনি নাকি রাজকীয় ফ্ল্যাট সেল করছেন। জি জি। তো কি, আমি তো দেখতে চলে এলাম। জি অবশ্যই, আপনাকে দেখানোর জন্যই তো। আচ্ছা, তাহলে চলুন দেখি আপনাদের রাজকীয় ফ্ল্যাটে কি কি আছে। জি অবশ্যই। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লিভিং রুম। ওকে। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন ক্যাবিনেট করা, ফুল ইন্টেরিয়র করা কিন্তু। হ্যাঁ, ফুল ইন্টেরিয়র করা, ঠিক আছে। ওয়াও, দেখতেই পাচ্ছেন লাইটের সিস্টেম করা এখানে। বাহ, দারুণ লাইটিং। হ্যাঁ, এটা একটা ডোর। ওকে, এটা হচ্ছে ফর্মাল লিভিং এর সাথে হচ্ছে আপনার বারান্দা। বারান্দার ভিউটা তো অসাধারণ অসাধারণ অসাধারণ। ধানমন্ডি ওয়ান অফ দ্য বেস্ট। এটা একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। ওকে, এটা আমরা নিস্তালা আছি এখন। ও, এটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, নিস্তালা আছি আমরা। এবং ধানমন্ডি লেক দেখা যাচ্ছে। এটা ধানমন্ডি হচ্ছে তাকওয়া মসজিদ, যে ব্রিজটা ধানমন্ডি 32 নম্বরের ওইটা। এরপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন, মিউজিয়াম যেটাকে বলে আর কি। এদিকে হচ্ছে ধানমন্ডি 27। আচ্ছা, ভালো কথা। তো এই অ্যাপার্টমেন্টটার এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? এটা এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে, এটা হাউস নাম্বার হচ্ছে 25। জি। আর এটা রোড নাম্বার হচ্ছে 14 ধানমন্ডি। 14। এটা বাংলাদেশ মেডিকেলের যে রোডটা, বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা, ওই রোডটাতে পড়েছে। ওকে। তো এটা ছিল ড্রয়িং রুমের সাথে বারান্দা। জি, ড্রয়িং রুমের সাথে বারান্দা। জি, দেখতেই পাচ্ছেন লাইটিং ইন্টেরিয়র করা। সিলিংটা না দেখালেই না, দারুণ দারুণ, আসলে অসাধারণ একটা অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে ফায়ার এক্সিট। ফায়ার এক্সিট, ফায়ার এক্সিট দিয়ে। ওকে, এটা লিভিং এর সাথেই কিন্তু। লিভিং এর সাথে। জি, এটা লিভিং রুম। এখানে হচ্ছে আপনার অ্যাকোরিয়াম রাখার একটা জায়গা আছে। অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম রাখার জন্য জাস্ট এই জায়গাটাতে, এই জায়গাটাতে অ্যাকোরিয়াম রাখার জন্য এখানে লাইট ইন্টেরিয়র করায়। এই পাশটাতে অনেক জিনিস রাখতে পারবেন এখানে, শো পিস, টপস। ওকে, এখানে চাইলে আপনি ওয়ালপেপার রাখতে পারবেন, কিছু কোনো ধরনের ছবি বা কিছু সেট করতে পারবেন চাইলে। বাহ, এটা হচ্ছে লিভিং রুমের সাথে একটা পার্টিশন। পার্টিশন চাইলে ঢেকে রাখা যাবে। কি চাইলে ঢেকে রাখা যাবে? এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুম, ডাইনিং রুম। পাশে হচ্ছে কিচেন, এখানে আবার ক্যাবিনেট করা আছে কাছে জিনিসপত্র রাখার জন্য। ওকে, এদিকে আবার হচ্ছে একটা যে কোনো ধরনের সোফা কিছু সেট করতে পারবেন চাইলে। এটা দারুণ একটা মিউজিক স্পেস হতে পারে, মিউজিক স্পেস হতে পারে ফ্যামিলি পারপাসে। এটা হচ্ছে কিচেন, ফুল ইন্টেরিয়র করা এখানে, সিঙ্ক। ফুল ইন্টেরিয়র করা এখানে, এটা কিন্তু গ্যাস লাইন আছে, এটাতে 5 বার্নার একটা গ্যাস লাইন এখানে। ওকে, এখানে স্টোরেজ আছে। এটা হচ্ছে কিচেনের সাথে একটা বারান্দা। এটা সার্ভেন্ট টয়লেট এখানে এদিকে, এই পাশটাতে। আচ্ছা, এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব সাইড কিন্তু।
এখানে টাইলস কিন্তু মার্বেল করা, কিন্তু এখানে গ্রাউন্ডে মার্বেল করা। এখানে এখানে হচ্ছে নিচে একটা গেস্ট বেড, আলমারি করা আছে, কেবিন করা আছে। বারান্দা, আবাহনী প্লে গ্রাউন্ড। তার মানে আবাহনী প্লে গ্রাউন্ডের ঠিক পাশেই ফ্ল্যাট, সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট এটা, কিন্তু সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট আবাহনী প্লে। এটা নিস্তালা আছে কিন্তু আমরা এখানে। আচ্ছা, সাথে ওয়াশরুম, এখানে ছোটোখাটো একটা ওয়ার্ক স্টেশন, স্টাডি রুম পারপাস। লাইটিংয়ের এসি করা আছে, কিন্তু এসি করা আছে ওইদিকে। ও, এসি রেডি করা? জি, এসি রেডি করা আছে। দারুণ। এখানে আরেকটা রুম আছে নিচে, একটু ওয়াশরুমটা। আলমারি করা, আচ্ছা, এদিকে পুরাই খোলা আছে, ওপেন স্পেস, দেখতেই পাচ্ছেন। দারুণ। তার মস্কিটো নেট দেওয়া আছে। আমরা এখন চলে যাব ডুপ্লেক্সের উপর অংশে, যেখানে তিনটে বেডরুম আছে। এখন তিনটে বেডরুম সম্পর্কে ডিটেইলস বলবো আর কি। ওকে, সিঁড়িগুলো কি উডের? হ্যাঁ, সিঁড়িগুলো উডের, এসএস দিয়ে করা উডের। এখানে আবার শোপিস রাখার জন্য ক্যাবিনেট করা, দেখতেই পাচ্ছেন। এটা আমরা চলে এসেছি দোতলায়, এখানে ক্যাবিনেট করা আছে, এটা ফ্যামিলি লিভিং। বাহ, আমরা চলে যাবো মাস্টার বেডটাতে। জি, পাশে মাস্টার বেড। আলমারি করা, দেখতেই পাচ্ছেন, ক্যাবিনেট করা। এদিকে ড্রেস ওয়্যারের জন্য এদিকে ওয়াশরুম, হাই কমোড। এখানে বাথটব আছে, বাথটবের একটা ব্যবস্থা আছে। আপনারা পোর্টেবল যে বাথটবগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করতে পারবেন, বেসিন আছে। মাস্টার বেডের ভিউটা দেখতেই পাচ্ছেন, আসলে ধানমন্ডির ওয়ান অফ দ্য বেস্ট, অসাধারণ। এখানে মাস্কিটো নেট দেওয়া আছে, এখান থেকে আপনি সকালবেলা সানরাইজে দেখতে পাবেন, এখান থেকে লেকের ভিউ দেখতে পারবেন। এখান থেকে মাস্টার বেড থেকে ফুল লেক দেখা যাচ্ছে, এখান থেকে ধানমন্ডি 32 নম্বর ব্রিজ দেখা যাচ্ছে, তাকাও মসজিদ ব্রিজ। এখান থেকে একটা ঝর্ণা বিকালবেলা ওপেন থাকে, এই ঝর্ণাটা দেখতে পারবেন লেকে। ওকে, সো এখন হচ্ছে বারান্দাতে আসি আমরা। মাস্টার বেডের বারান্দার সাথে অসাধারণ একটা, এখানে সানবাথ করার একটা অপশান আছে, আপনার গার্ডেন আছে। এখানে চাইলে আপনি যে কোনো ধরনের ফুলের গাছ, ফলের গাছ, সবজি সব কিছু করতে পারবেন। এখানে সুন্দর ব্যবস্থা, পানির ব্যবস্থা আছে। এখানে আবাহনী প্লেগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন, ধানমন্ডির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপার্টমেন্ট এটা বলতে পারেন। এই ধরনের অ্যাপার্টমেন্ট ধানমন্ডিতে খুব কমই আছে। ওকে, এখানে মিরর করা আছে, শোপিস রাখার জন্য যা যা দেওয়া দরকার সবই করা আছে এখানে।
এখানে আরেকটা বেডরুম ওকে প্রত্যেকটা বেডরুমে আলমারি করা ক্যাবিনেট করা ড্রেসিং রুমের অপশনটা রাখা আলাদা করে ড্রেসিং রুম টেবিল ইউজ করা যাবে না জি সব কিছু করা আছে প্রত্যেকটা বেডরুম থেকে আসলে লেকের আমনি মাটির ভাইবসটা নেওয়া যায় প্রত্যেকটা বেডরুম থেকেই বাহ ওয়াশরুমগুলো খুবই সুন্দর ওয়ার্ল্ড ক্লাস বলতে পারেন বাইরের দেশে যেভাবে হয় আর কি দুবাইতে জি ওইরকমই বলতে পারেন আসলে তো ফাইন ভাই কেমন লাগছে অ্যাপার্টমেন্টটা দেখে আমার তো দারুণ লাগছে আবার যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই এই অ্যাপার্টমেন্টটা ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক আপনাকে অ্যাবিলিটি দিক জি এই ধরনের অ্যাপার্টমেন্টের ওনার হন এখানে হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং এর জন্য টিভি সেট করার জায়গা টোটাল এই জায়গাটাতে এখানে হচ্ছে ফ্যামিলি লিভিং এর শুরেক হ্যাঁ শুরেক করা আছে এখানে জাস্ট ফ্যামিলি লোকজন এখানে এন্ট্রেন্স উপর দিয়ে উঠতে পারবে লিফটের ডিরেক্ট এখানে এসে উপরে উঠতে পারবে এদিক দিয়ে ওকে এই অপশনটা করা আছে ঠিক আছে এটা ফ্যামিলি মেম্বাররা ফ্যামিলি মেম্বাররা প্রাইভেসি মেইনটেইন করে রাইট প্রাইভেসি মেইনটেইন করে যেভাবে দরকার ওভাবে করতে পারবে আমরা এখন আরেকটা মাস্টার বেড দেখাবো ওকে হ্যাঁ ওই মাস্টার বেড তো অসাধারণ প্রত্যেকটা মাস্টার বেডে আসলে আলমারি করা স্পেস দেখতেই পাচ্ছেন কতটুকু ভিতরে আছে এই মাস্টার বেডটা তো অসাধারণ ড্রেসিং টেবিলের অপশনটা আছে এখানে আলাদা করে ড্রেসিং টেবিল সেট করার কোনো দরকারই নেই এখানে ওকে হ্যাঁ সব কিছু করা আছে এখানে এদিক দিয়ে আসেন ইন্টারেস্টিং ব্যাপারটা প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থেকে এখানে আসলে আপনার লেক দেখা যায় গ্রিনের স্পেস মনে হবে যে একটা গ্রিন ফরেস্টের ভিতরে আছে মনে হচ্ছে চারপাশ থেকে ওকে টিভি রাখার অপশান আছে এখানে জি এলসিডি আসেন এখান দিয়ে আমরা আবার লেকের যে একটা ফ্লেভার ওয়াশরুমটা দেখে আগে ওয়াশরুমটাতে প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের সাথে এটাতে ওয়ার্ডরোব ফিক্স করা আছে অসাধারণ সেট আপ অসাধারণ সেট আপ খুব সুন্দর সিস্টেম বারান্দাটা এই মাস্টার বেডের সাথে এখান থেকে লেকের খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে বাহ অসাধারণ ধানমন্ডিতে অ্যাপার্টমেন্ট থেকে এই ধরনের লেক দেখা যায় আসলে খুব কম অ্যাপার্টমেন্টই আছে এখানে প্রত্যেকটা রুম থেকে লেকের আবনী মাঠের যে ভিউ প্রত্যেকটা ভিউ পাওয়া যায় এখান থেকে আচ্ছা এটা বেসিক্যালি বিজনেসম্যান শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য এই অ্যাপার্টমেন্টটা আসলে চাইলে তারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ এবং নাম্বারটা তো অবশ্যই হ্যাঁ নাম্বারটাও দেওয়া থাকবে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো দেখতেই পাচ্ছেন আসলে অসাধারণ এদিক দিয়ে আরেকটা এন্ট্রেন্স এদিক দিয়ে ফ্যামিলি লিভিং থেকে বারান্দা আসার এক কথা অসাধারণ অ্যাপার্টমেন্টটা সো পর্যাপ্ত পরিমাণ সানলাইট আছে কিন্তু বুঝতেই পারতেছেন প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা একটা ডিজাইন করা আছে আলাদা আলাদা ডিজাইন করা এগুলো কি ওয়ালপেপার নাকি কালার হ্যাঁ এটা ওয়ালপেপার এটা কালার না এটা ওয়ালপেপার চাইলে চেঞ্জ করা যাবে চাইলে আপনার মন মতো আপনি যে কোন নিজের মতো করে সেট করতে পারে এখানে আসলে আচ্ছা কাজ করতে পারবে অপশন করা আছে আসলে ঠিক আছে তো ভাইয়া এই অসাধারণ ফ্ল্যাটটির প্রাইস কত এই অ্যাপার্টমেন্টের প্রাইস আমরা আস্কিং করছি 7,50,00,000 টাকা আচ্ছা এটা 4,895 স্কয়ার ফিট জি দুইটা এসইবি পার্কিং করা যাবে দুইটা পার্কিং অপশন সহ সব কিছু মিলিয়ে এটাতে প্রেয়ার রুম তারপরে হচ্ছে একটা জিম স্পেস কমিউনিটি হল বারান্দা একটা নিচে একটা সুইমিং পুল আছে ওকে আর এই পুরো ল্যান্ড এরিয়াটা হচ্ছে আপনার 1 বিঘা কিন্তু 1 বিঘা ল্যান্ড এরিয়া ওকে এখানে এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটাতে এটা জি প্লাস হচ্ছে 12-13 ওকে তো এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটাতে হচ্ছে আপনার দুইটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট আছে জাস্ট আর প্রতিটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট করে হ্যাঁ 4টা করে অ্যাপার্টমেন্ট দুইটা লিফট দুই পাশে 4টা লিফট আছে
একটা ইমার্জেন্সি লিফট থাকে। এই হচ্ছে অ্যাপার্টমেন্টের ডিটেল আর কি। তো দর্শক, চলুন ঘুরে ঘুরে আমরা অ্যাপার্টমেন্টটির বাকি অংশ দেখি। এখন আমরা আছি রুফে। রুফটা কিন্তু অনেক সুন্দর, বাগান করা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টের কমিউনিটি স্পেস, এটা কিন্তু 14th ফ্লোরে অবস্থিত। তো আপনারা যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারবেন, বিয়ে, বার্থডে ইত্যাদি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামাজের স্থান। তাছাড়া পাশে রয়েছে একটি ছোটোখাটো জিম, এখানে আপনারা চাইলে এক্সারসাইজ করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং, এরকম দুটি পার্কিং স্পেস আপনারা পাবেন, দুটি এসইউভি আপনারা চাইলে রাখতে পারবেন। এই জায়গায় চাইলে আপনারা আপনাদের কার ওয়াশ করতে পারবেন। এছাড়া বাইক রাখার জন্য কিন্তু আলাদা স্পেস আছে, দেখতেই পাচ্ছেন। আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল, এখানে আপনারা সুইম করতে পারবেন। এছাড়া রয়েছে মেইল বক্স, আপনাদের যদি কোনো মেইল আসে এখানে পেয়ে যাবেন। এছাড়া এখন দেখতে পাচ্ছেন রিসেপশন। তো কী নেই অ্যাপার্টমেন্টে? দেখার মতো একটা অ্যাপার্টমেন্ট। এটা হলো কনফারেন্স রুম। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য। আশা করি সবার অনেক ভালো লেগেছে। যারা এই অ্যাপার্টমেন্টটা নিতে ইচ্ছুক, যাদের ড্রিম অ্যাপার্টমেন্ট হিসেবে যারা দেখছেন, যাদের এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট সার্চ করছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।